শাহজালালে বিসি অপসারণে এক দফার অসহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। উপাচার্যের বাসভবন ও প্রধান ফটক থেকে অবরোধ প্রত্যাহার। জাফর স্যার এবং ইয়াসমিন ম্যামের অনুরোধে শীঘ্রই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবরোধ প্রত্যাহার করে নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে তেঁতুলিয়া ডাহুক নদীর তীরের মানুষ, কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ পরিবেশবিদদের। ব্যালেডান্স আর জিমনেস্টের মিশেলে জয়িতার তোলা ছবি ভাইরাল, নারীর চলার পথের সকল বাধা দূর হবে প্রত্যাশা ইরার। ব্যালে নাচটাকে ব্যালে পারফর্ম ব্যালে ব্যালেকে প্রমোট করতে চেয়েছি। আমার ইচ্ছে যে নতুন ব্যালে এবং আমাদের আমাদের দেশের যেগুলো দেশীয় নাচ এবং ব্যালে বিদেশি নাচ, এই দুটো নাচের সংমিশ্রণে একটা নতুন কিছু তৈরি করা। ব্যাকটেরিয়া সংক্রমণ আর মারামারিতে মৃত্যু হয় বঙ্গবন্ধু সাফারি পার্কের 9 জেব্রা, নমুনা পরীক্ষা শেষে জানালেন বিশেষজ্ঞরা। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল কুলি। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও প্রধান ফটক সহ সব ধরনের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার রাত 10:30 দিকে ক্যাম্পাসের গোল চত্বরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। তবে উপাচার্যের পদত্যাগের দাবিতে অসহিংস আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা জানান, উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, প্রতিবাদী কনসার্ট, রোড পেন্টিং সহ অসহিংস আন্দোলন চালিয়ে যাবে তারা। জাফর স্যার এবং ইয়াসমিন ম্যামের অনুরোধে শীঘ্রই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবরোধ প্রত্যাহার করে নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে বরাবরের মতো ক্যাম্পাস শিক্ষার্থীদের দখলে থাকবে এবং উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হবে, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিক্ষার্থীরা অনশন ভাঙায় সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, তাদের আন্দোলন যৌক্তিক, দাবিগুলো বাস্তবায়ন করা হবে, তবে উপাচার্যকে সরানো কোনো সমাধান নয় উল্লেখ করে দীপুমনি জানান, তদন্ত করে যে দোষী হোক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসায় প্রতিশ্রুতি দিয়েছেন দাবি করে মন্ত্রী জানান, তাদের সাথে আলোচনা করতে প্রয়োজনে সিলেটে যাবেন তিনি। একজন উপাচার্য থাকলেন কি থাকলেন না সেটিই কিন্তু তাদের সমস্যার সমাধানে কোনো তার প্রভাব থাকছে না। একজন উপাচার্য চলে গেলে আরেকজন উপাচার্য তো আসবেন, কিন্তু তাদের সমস্যাই যদি থেকে গেল তাহলে তো তাদের কোনো লাভ হলো না। আমরা সমস্যাটা সমাধান করব। পাথর খেকো বোমা মিশনের নৈরাজ্য বন্ধ হলেও বালু সন্ত্রাসীদের অত্যাচারে হুমকির মুখে পঞ্চগড়ের অধিকাংশ নদ নদী ও আশেপাশের জনপদ। অবৈধভাবে বালু তুলে বিক্রির ফলে বিলীন হয়ে যাচ্ছে নদী পাড়ের ভূমি, ফসলি জমি। এভাবে চলতে থাকলে সর্ব উত্তরের এই জেলা বড় ধরনের ভূমিধসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানীদের। পঞ্চগড় ঘুরে এসে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। এভাবে দেদারসে কাটা হচ্ছে তেঁতুলিয়ার ডাহুক নদীর দুই পারের বালু। প্রতিদিন কত ট্রাক বালু এভাবে কেটে নিয়ে নদী তীরবর্তী মানুষকে হুমকিতে ফেলছে তার কোনো হিসেব নেই। স্থানীয় প্রভাবশালীরাই কেটে কেটে বিক্রি করছে বালু, এর জন্য বিধিনিষেধ বা অনুমতির দরকার কিনা সেটাও জানা নেই বলে দাবি তাদের। এখন খালি বালু, এখন তো আর পাথর নাই যে পাথর মারবো। কতগুলো গাড়ি এখানে বালু নেয় সবসময়? বিভিন্ন গাড়ি তো বিভিন্ন জায়গা থেকে আনে। বালু নেই, আমরা তো পাথর কেটিং করি না।
দেদারসে বালু কাটায় নদীটির করুণ অবস্থা চোখে পড়ার মতো। পাড়ের বিস্তীর্ণ এলাকা কেটে ফেলার কারণে মূল নদীর গতিপথই চেনা কষ্টকর। আমার এলাকা না, আমার এলাকা একদম নিয়ন্ত্রণ করি। তেঁতুলিয়া থানা যত টলি আছে সবাই এখান থেকে আসে, মনে করে বালু নিয়ে যায় না, এটার জন্য কোনো পারমিশন লাগে না। ডাহুক নদী শুধু নয়, দেশের সর্ব উত্তরের জেলাটির গোবরা, বেরং, ভেরসা, চাওয়াই এবং করতোয়া নদীর অবস্থাও ভয়াবহ। পরিবেশ কর্মীরা বলছেন, এভাবে চলতে থাকলে নদনদী শুধু নয়, চরম হুমকির মুখে আশপাশের জনপদও। নদীর তীরে যে বালু উত্তোলন করা হচ্ছে, নিশ্চয়ই সেখানে জেলা প্রশাসন তাদেরকে লাইসেন্স দেননি, অতএব এটা একটি সম্পূর্ণ অবৈধ কাজই। অনেকগুলো কনসিডারেশনে, বালু উত্তোলন আইন বলেন, পরিবেশ আইন বলেন, নদী রক্ষার আইন বলেন, সবগুলোতেই এই যে কাজটি করা হচ্ছে এটা অবৈধ এবং প্রশাসন এদের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আইনে। পুলিশ প্রশাসনের কঠোর নজরদারিতে অবৈধ বোমা মেশিনের প্রকাশ্যে পাথর উত্তোলন বন্ধ হলেও চলছে বালু কাটা। তো অবৈধভাবে বালু উত্তোলন যদি ইজারার বাইরে কেউ বালু উত্তোলন করে থাকে, এটা সম্পূর্ণভাবে অবৈধ। এই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় এই সমস্ত বালু উত্তোলন আমরা নিয়মিতভাবে বন্ধ করে থাকি, নিয়মিতভাবে আমাদের অভিযান অব্যাহত আছে, সবসময় আমরা এগুলো দেখি। তো আপনি তথ্য দিয়েছেন, আমরা ব্যবস্থা নিব। প্রশাসনের নজরদারি যদি এভাবে অব্যাহত রাখা না যায়, তাহলে হয়তো ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এবং ভূমিধসের আশঙ্কা থেকেই যাবে। আব্দুল্লা তুহিন, যমুনা নিউজ, তেঁতুলিয়া, পঞ্চগড়। ব্যালেডান্স আর জিমন্যাস্টের মিশেলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ফটোগ্রাফার জয়িতা ও তার ছবির মডেল ইরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোলা এসব ছবি এখন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে, সাথে নানান বার্তা, কখনো প্রতিবাদ, কখনো সুন্দরের সাবলীল উপস্থাপনায়, আবার কখনো নারী স্বাধীনতার। প্রচার বিমুখ আলোকচিত্রী জয়িতা তৃষা ও তার মডেল ইরা কথা বলেছেন সহকর্মী আহমেদ রেজার সাথে। হতেই পারে স্বাধীনতন্ত্র কিংবা প্রতিবাদ, আবার তারুণ্যের বাঁধ ভাঙা জয়। ফ্রেমবন্দী স্থির চিত্র নয়, সব ছবিই থাকে নিজস্ব বার্তা। তেমনই কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে এক তরুণীকে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইকনিক স্পটে। ছবির মডেল মোবাশ্বিরা কামাল ইরা একজন ব্যালে নৃত্যশিল্পী, বাড়ি নওগাঁয়। জানালেন এসব ছবির পেছনের কথা। জয়িতা পুটে চেয়েছিল যে আমি সেই তার গন্ডি থেকে বাহির হয়ে একটু ভালো কিছু ছবি তুলবে, আর আমি যেহেতু ফ্লেক্সিবল, আমাকে প্রকাশ করার জন্য জয়িতাপুর ছবি তোলা। ইরার ছবিগুলো তুলেছেন আলোকচিত্র শিল্পী জয়িতা তৃষা। স্পট নির্বাচন সহ ফটোশুটের আইডিয়া বেরিয়েছে তার কাছ থেকেই। আমি আসলে ঢাকার আইকনিক জিনিসগুলোকেই মানে তুলে ধরতে চেয়েছি, পাশাপাশি ব্যালে নাচটাকে, ব্যালে পারফর্ম, ব্যালেকে প্রমোট করতে চেয়েছি। অন্যান্য মেয়েরা বা বাংলাদেশের জন্য একটা চর্চা হয় এই ধরনের পারফরমেন্সের, এই ধরনের নাচের, অন্যান্য মেয়েরাও যেন আগ্রহী হয়। সাবিপ্রবীর অনশনে যখন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের একাত্মতা, তখন তারুণ্য ও স্বাধীনতার প্রতীক হিসেবে সামনে এসেছে এসব ছবি। এতে ভালো লাগার পাশাপাশি বিস্মিত ইরা তৃষা দুজনেই। রাজু ভাস্কর্য তো এমনিতেই খুব পাওয়ারফুল একটা ভাস্কর্য, ওটার প্রতিবাদের ব্যানার, ওর মধ্যে দিয়ে একটা মেয়ে উড়ে যাওয়া পাখির মতো, মানে ফিল্মটা আমার কাছে বজার লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি এটাই পোর্ট্রে করি। আমার মনে হয় যে এখানে একটা প্রোটেস্ট চলছে, তো আমি কেন এখানে জয়েন করতে পারবো না? তখন আমার মনে হয় যে আমি এই স্টেপিংসের মাধ্যমে আমি এটা আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি কিছু করার। জয়িতার কাছে ধ্যান জ্ঞান পেশা ছবি তোলা, ব্যালে পারফরমেন্স ও নৃত্যের মিশেলে বিশ্বকে অবাক করতে চান নওগাঁ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইরা। ছবি নিয়ে প্ল্যান হচ্ছে যে কাজ করে যাব। আসলে আমি আসলে কি পপুলার বা ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নিয়ে কোনো কাজ করি না, আমার আসলে ভালো কাজ দিয়ে কথা, যেটা কিনা মনের, আমার মনের খোরাক আর কি। আজ থেকে নিয়ে পড়াশোনা করব। আমার ইচ্ছে যে নতুন ব্যালে এবং আমাদের আমাদের দেশের যেগুলো দেশীয় নাচ এবং ব্যালে বিদেশি নাচ, এই দুটো নাচের সংমিশ্রণে একটা নতুন কিছু তৈরি করা। বাংলাদেশে নারীর পথ চলাটা আরো মসৃণ হবে, দূর হবে সকল বাধা, এমন প্রত্যাশা দুজনেরই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কে এই ব্যালে বালিকা মোবাশ্বিরা কামালিরা?
রাজু ভাস্কর্যের সামনে শূন্য ভাষা বালিকার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। নৃত্যশিল্পী ইরার জন্মস্থান নওগাঁয়, সেখানেই অনুশীলন বেড়ে ওঠা। এবার এইচএসসি পরীক্ষা দেবেন তিনি। বড় হয়ে কি হতে চান তা জানব সহকর্মী শফিক ছোটনের প্রতিবেদনে। নাচের এই ধরনকে বলে ব্যালে। ব্যালে জিমন্যাস্টিক মিলিয়ে পারফর্ম করেন নওগাঁর শিল্পী মুবাশিরা কামাল ইরা। নাচ করতে ভালোবাসেন ইরা। শৈশবে নওগাঁয় সুলতান মাহমুদের কাছে শিখেছেন, পরে ঢাকায় ভরতনাট্যম। 2021 থেকে সাধনার সঙ্গে কাজ করছেন ইরা। ছোটবেলা থেকে কন্টেম্পোরারি নাচের প্রতি খুব একটা মানে ইয়ে ছিল, আর জিমন্যাস্টিকও আমার খুব ভালো লাগতো। তো আমার সেই মানে ভালোবাসা থেকে আমি আগে থেকে একটু 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 করে ট্রাই করতাম। পড়ালেখা আর নাচের পাশাপাশি জিম, স্কেটিং, টেনিস ও ক্রিকেট খেলেন, সবটাতেই পারদর্শী ইরা। মাত্র 18 বছর বয়সেই এত কিছু, কাজটা কি সহজ ছিল? মা আমাকে সবসময় সাপোর্ট করেছে, মা ছাড়া অন্য কোনো সাপোর্ট ছিল না। আস্তে আস্তে এখন চেঞ্জ হয়েছে ব্যাপারটা, এখন প্রতিবন্ধকতাটা অনেকটা কম। সবার আগে নাচটাকে তার মানে অন্তরের অন্তরস্থলে নিতে হবে এবং তার উপর কাজ করতে হবে। নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল থেকে এসএসসিতে পেয়েছেন GPA 5, পড়ছেন সরকারি কলেজে। চার বোনের মধ্যে ইরা তৃতীয়, বড় দুই বোন আলাদা প্রতিভার অধিকারী। শুধু মেয়ে হিসেবে নয়, গড়ে উঠছেন প্রকৃত মানুষ হিসেবে। এবার মা বাবার স্বপ্ন পূরণের পালা। 100% স্যাটিসফাইড এটা বলা যাবে না। আমরা চাই যে ও এই নাচ নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিতি করুক, বাংলাদেশের সুনাম বয়ে আনুক, আরও বড় বড় ইভেন্টে অংশগ্রহণ করুক। মফস্বল শহরে মধ্যবিত্ত পরিবার থেকে পড়ালেখা ও অনুশীলন করে সাফল্য এনেছেন একের পর এক, সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করে দেশের সুনাম অর্জন করতে চান ব্যালে বালিকা ইরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের 9 জেব্রার মৃত্যু হয়েছে মারামারি আর ব্যাকটেরিয়া সংক্রমণে। নমুনা পরীক্ষা শেষে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞ দল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থাও। এদিকে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার দল। করোনাকালে দর্শনার্থীর ভিড় কম থাকায় বাড়ছিল প্রজনন। কিছুদিন পরপরই আসছিল নতুন অতিথিও, সমৃদ্ধ হচ্ছিল জেব্রার পাল। পরিকল্পনা ছিল কিছু প্রাণী জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর। হঠাৎ দৃশ্যপট বদল। 3 সপ্তাহের ব্যবধানে মারা যায় 9টি জেব্রা। তৈরি হয় রহস্য। মৃত্যুর কারণ জানতে ডাকা হয় বিশেষজ্ঞ দল, নমুনা পাঠানো হয় বিভিন্ন ল্যাবে। দাবি করা হয় 4টি জেব্রা নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে, বাকিগুলোর মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে। প্রথমে মনে হয়েছিল যে এটা তো করোনাও হতে পারে, ভাইরাস হতে পারে, বাট সেখানে কোনো ভাইরাস পাওয়া যায়নি। তো আমরা কিউসি ল্যাবরেটরি সাভারে পাঠিয়েছি, সেটা খুব উন্নত মানের একটা ল্যাবরেটরি, এটাও লাইভ স্টকের আন্ডারে, সেখানেও আমরা এগুলো পাইনি। সাফারি পার্কের বিশাল এলাকা জুড়ে এসব প্রাণীর চারণভূমি, আবাসস্থলে আছে কৃত্রিম লেক ও প্রাকৃতিক বন। সরবরাহ করা খাবার ছাড়াও দেয়া হয় বিভিন্ন ধরনের ঘাস, বিশেষ পাত্রে দেয়া হয় সেই খাবার। জেব্রার সাথে সেখানে খাবার খায় ওয়াইল্ড বিস্টো, পাশাপাশি উন্মুক্তভাবে চলাচল করে বানরও। বন্ধ চকন থাকে তখন ওদের নিজেরাই ন্যাচারালিভাবে থাকে এখানে, তখন আমাদের যখন গাড়ি অথবা যে কোনো একটা গাড়ি ঢুকলে ওরা ওদের খাবারের টাইম থাকে, ওই সময় যদি আমরা যদি গাড়ি নিয়ে প্রবেশ করি তাহলে একটু বিরক্ত করে ওরা। জেব্রার মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। নির্দেশনা দেয়া হয়েছে 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থাও। খাবারের সাথে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি এবং অন্যান্য যে সমস্ত এই খাবারগুলোর থেকে যাতে মানে খাবারগুলো যাতে কন্টামিনেশন না হয় সেই জন্য আমরা ওই আগেই বলেছি যে মাটিতে খাবার না দেওয়ার জন্য বা এই সমস্ত আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রস্তাব রাখছি। পার্কটিতে মোট জেব্রা ছিল 31টি, 9টির মৃত্যুর পর সেই সংখ্যা এখন 22। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে কুড়িগ্রাম আওয়ামী লীগ। দলীয় প্রতীক না পেয়ে একটি উপজেলা থেকেই স্বতন্ত্র হয়েছেন 5 জন। স্থানীয় সরকারের এই নির্বাচন নেতাদের জন্য হয়ে দাঁড়িয়েছে সম্মান আর আধিপত্যের লড়াই, তাই উত্তাপ ভোটের মাঠে। ভোটের পরিবেশ ঠিক রাখতে কঠোর ব্যবস্থার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কমিশন।
ষষ্ঠ ধাপে কুড়িগ্রামের দুই উপজেলার 8 ইউনিয়নে ভোট 31 জানুয়ারি। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন 47 প্রার্থী। এর মধ্যে চিলমারী উপজেলার 5টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী 13 ও ভুরুঙ্গামারীতে 1 জন। দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা জানানো অনেক বিদ্রোহীর অবস্থান ভালো। স্থানীয় নেতাদের কাছে এই নির্বাচন সম্মান আর আধিপত্যের লড়াই। সরকারি দল হুমকি দিচ্ছে আমাদের, যেখানে পাবে সেখানে ধরবে, অমুক তমুক ভোট আমাদের দিতে হবে, এটা আমরা খুব ভীতু আছি ভয়েতে। হুমকি ধামকি মারপিট বিভিন্ন ধরনের তারা ইয়ে চাপ সৃষ্টি করছে আমার প্রতি, আমি একটু শঙ্কিত আছি। আমাকে পর্যন্ত মারার তারা হুমকি দিচ্ছে। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব যে তাদের জন্য যেন দৃষ্টিমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে আওয়ামী লীগ। নৌকার মাঝি পরাজিত হলে কেন্দ্রে জবাবদিহিতা নিয়ে আছে দুশ্চিন্তা, তাই হার্ডলাইনে নেতারা। রমনা ইউনিয়নেও দুইজন বিদ্রোহী আছে, রানীগঞ্জ ইউনিয়নেও দুজন বিদ্রোহী আছে। তা আমরা মনে করি যে তাদের বিরুদ্ধে যেভাবেই বলছে কেন্দ্র থেকে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। ভোটাররা বলছেন স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নয়, ব্যক্তি দেখে ভোট দিতে চায় তারা। আমরা ভোট অনেক ভোট দিছি, কিন্তু কোনো চেয়ারম্যান আমাদের কোনো রাস্তা ঘাট কোনো ঠিকমতো যোগাযোগ আমাদের খোঁজ খবর নেয়নি। তাই আমরা এবার জনগণ নিয়োগ করছি যে আমরা জনগণ আমরা যে ঝাঁক পাশে থাকবে আমরা তাদেরকে ভোট দেবো। আমাদের ওখান থেকে আসতেও সমস্যা, যাইতেও সমস্যা, মানুষ যদি তালবাতারের সমস্যা আমাদের আনতেও আমাদের এই সমস্যাটা হয়। এখন সেটা চিন্তা ভাবনা করি, দেখি শুনি যাকে দেওয়া যাবে তাকে দেওয়াই লাগবে। দলীয় প্রার্থী আর বিদ্রোহীদের বিবাদ উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে, তাই আইন শৃঙ্খলা নিয়ে বাড়তি সতর্কতা কমিশনের। কিছু কিছু ক্ষেত্রে আমরা দু একটা অভিযোগ পেয়েছি, কিন্তু অভিযোগ পাওয়ার পরে আমরা তদন্ত করে দেখেছিল সত্যতা নেই, এবং যারা প্রাথমিকভাবে তদন্ত অভিযোগ করেছিল তারাই পরে এসে বলেছে না স্যার অবস্থার উন্নতি হয়েছে, কোনো সমস্যা নেই। নির্বাচন হতে যাওয়া 8টি ইউনিয়নে ভোটার 1,60,000-এর কিছু বেশি। আমিন বাবু, যমুনা নিউজ। এক মাসের ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার পূর্ব উপকূল থেকে সাগরে 2টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেশটি। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার জয়েন্ট অফ চিফ স্টাফ জানান, হ্যামহং থেকে স্থানীয় সময় সকাল 8টার দিকে ছোড়া হয় মিসাইল দুটি। জাপানের গণমাধ্যমগুলো বলছে সাগরে তাদের অর্থনৈতিক অঞ্চলে বিস্ফোরিত হয় সেগুলো। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘের বিধির লঙ্ঘন বলে দাবি করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দেন তিনি। চলতি মাসের শুরুতেই প্রতিরক্ষা কর্মসূচি জোরদারের ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। স্থগিত পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন যুক্তরাষ্ট্রকে। ফাইজারের পর এবার ওমিক্রন প্রতিরোধে বিশেষায়িত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো মডার্না। বুধবার এই ঘোষণা দেয় মার্কিন বায়োটেক প্রতিষ্ঠানটি। বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে নতুন ভ্যাকসিন। পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন 600 স্বেচ্ছাসেবী। এদের অর্ধেক 6 মাস আগে নিয়েছেন মডার্নার দ্বিতীয় ডোজ, বাকি অর্ধেক নিয়েছেন বুস্টার ডোজও। একদিন আগেই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে বিশেষায়িত টিকা ট্রায়াল শুরু করে ফাইজার বায়োটেক। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া পরীক্ষার অংশ নিয়েছেন 1400-এর বেশি স্বেচ্ছাসেবী। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে ওমিক্রন, চমকপ্রদ এই তথ্য দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR। প্রতিষ্ঠানটির এক গবেষণায় দেখা গেছে ওমিক্রন সংক্রমিতদের দেহে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয় আর কয়েকটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয় এটি। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় মোট 39 জনের ওপরে চালানো হয় গবেষণা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।